بسم الله الرحمن الرحيم. لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: يعبدونني لا يشركون بي شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ہر لحظہ مومن کی نئی شان نئی آم، ہر لحظہ مومن کی نئی شان نئی آم، گفتار میں کردار میں اللہ کی برہان، قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان. ہمسایہ جبریل امی بندہ خاکی ہے، اس کا نشیمن نب خان ران بدخشان. یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، قاری نظر آتا ہے حقیقت میں قرآن، قاری نظر آتا ہے حقیقت میں قرآن. الحمدللہ، سبائی بولو الحمدللہ. اللہ رب العالمین رشش مہربانی جے اللہ تعالی امدر کے اللہ پکھت کے فرض کریت جمعہ نماز ادائیر جننے پریتھی بیر شب چے دامی شب چے اکرشت جائے گا مسجد عشے کتر بدھو بے بوشے کی چھو دینی کتھا شنر توفیق دیا چھن
শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম গত জুমায় আমরা কি আলোচনা করেছি মনে আছে আশা করি মনে থাকবে গত জুমায় আমরা আলোচনা করেছি আমরা কি এই জগতে চিরদিন আমরা কি এই জগতে ছিলাম কি করা হয়েছে আমরা কি এই জগতে চিরদিন থাকব না কি করব চলে যাব না নিয়ে যাওয়া হবে কে পাঠিয়েছেন আল্লাহ আমাদের মালিক কে পাঠিয়েছেন আল্লাহ কে নিয়ে যাবেন আল্লাহ আমাদের মালিকের নাম কি আল্লাহ আমাদের মালিকের নাম কি আল্লাহ এই ব্যাপারে এই সম্পর্কে আমরা মোটামুটি কিছু আলোচনা গত সপ্তাহে করেছি বাকি ছিল আমাদের কে পাঠিয়েছেন সেটাও বুঝলাম কে নিয়ে যাবেন সেটাও বুঝলাম কেন পাঠিয়েছেন এই প্রশ্নের জবাব রয়ে গেছে আমরা ওয়াদা করেছিলাম যদি আল্লাহ তৌফিক দেন তো এই সপ্তাহে আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই দুনিয়া মহান রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন মনে রাখবেন আমাদের অনেকেই আপত্তি করে থাকেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জান্নাতে পাঠিয়েছেন যদি সেদিন আদম ভুল না করতেন তবে আমরা জান্নাতে থাকতাম কিছু কিছু মানুষের দিলে এমন প্রশ্ন আছে না অনেকে বলেও দেন অনেকে আপত্তি করেও দেন যে আদম যদি ভুল না করতেন তো আমরা জান্নাতে থাকতাম আমি বলবো আপনার এই দাবি ভুল এই দাবি ভুল দুই কারণে ভুল দুই কারণে ভুল এক নাম্বার কারণ আপনারা বলেন তো জান্নাতে কি কোনো মানুষের ছেলে সন্তান হবে জান্নাতে কোনো মানুষের ছেলে সন্তান হবে যদি ছেলে সন্তান না হয় তবে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে ছিলেন তারা যদি ভুল না করতেন আপনি জান্নাতে থাকতেন এই কথাটা আপনি বললেন কিভাবে আপনি তো ফতোয়া দিলেন জান্নাতে মানুষের সন্তান হবে না সন্তানই যদি না হয় তো আপনার জন্ম হতো কি করে আপনি আসছেন কোথেকে আপনি জান্নাতে থাকতেন জান্নাতে তো কারো জন্মই হবে না কারো সন্তানই হবে না তাহলে আমি এত জোর গলায় বলছি আদম ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম আরে আল্লাহর বান্দা আদমের তো সন্তানই হতো না তো আপনি জান্নাতে থাকতেনই বা কিভাবে আসতেনই বা কিভাবে বুঝা গেল আমার এই দাবি ভুল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কর্ম করেছেন সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে আমরা গত সপ্তাহে বলেছি যে আল্লাহর ইচ্ছায় হয়েছে আল্লাহ করতে চেয়েছেন এমন তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এমনটা যদি না করতেন তো তারা দুনিয়াতে আসতেন না না যদি না আসতেন তবে তাদের পারস্পরিক সন্তানের জন্ম হতো না যদি জন্ম না হতো তো আমার আম্মা আব্বার বিয়ে হতো না বিয়ে যদি না হতো আমার জন্ম হতো না আমার জন্ম না হলে আমি জান্নাতের রাস্তা খুঁজে পেতাম না বুঝে গেল সবকিছুর মূল তারা দুজন জান্নাত থেকে বেরিয়ে এসেছেন যার বদৌলতেই তাদের দুজনের ঘরে সন্তানের জন্ম হয়েছে আর ফলপ্রসূতে আমরাও দুনিয়াতে এসেছি আর আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে কালিমার দৌলত দিয়েছেন তো জান্নাতের রাস্তাও দেখতে পেয়েছে এটার জন্য তাদেরকে আমরা আপত্তি করব না সাধুবাদ জানাব ধন্যবাদ জানানো উচিত শুকরিয়া জানানো উচিত যাহা হোক এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আরদ ইন্নি জাইলুন ফিল আরদ প্রথম কথা আমরা বলেছি জান্নাতে মানুষের সন্তান হবে না সুতরাং আদম ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম এই কথাটা অযৌক্তিক এটা ভুল দ্বিতীয় নম্বর কারণ ভুল হওয়ার আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদ আরদ কারে কয় আরদ বলা হয় ওই গ্রহকে যে গ্রহে মানুষ বসবাস করতে পারবে ওই গ্রহকে যে গ্রহে গাছগাছালি উৎপাদিত হবে যেখানে মাটি থাকবে যেখানে বীচি বপন করলে সেখান থেকে গাছ উৎপাদিত হবে ফসল হবে যেখানে বৃষ্টির পানি পড়লে সে মাছ জন্ম নেবে ঘাস জন্ম নেবে ওই গ্রহের নাম হলো আর ওটার নাম হলো জমিন ওটার নাম হলো পৃথিবী আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদ আমি মানুষ তৈরি করব জমিনে জমিন আরদ
এই আরদুন মানে জমিন পৃথিবী যেটাতে আমরা বসবাস করি এখানে আমি কিছু প্রাসঙ্গিক কথা বলবো এই জমিন ছাড়া অন্য কোথাও মানুষ বসবাস করতে পারবে না এই জমিন ছাড়া অন্য কোথাও মানুষ বসবাস করতে পারবে না কেন আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদ আমি জমিনে খলিফা তৈরি করব মানুষ তৈরি করব এখন আল্লাহ যেখানে তৈরি করবেন বা যেখানে পাঠাবেন সেখানে ছাড়া অন্য কোথাও কি মানুষ বাস করতে পারবে আপনারা মনে করেন না সুতরাং এখানে আমি আগে প্রশ্নের জবাবটা দিয়ে দেই আমরা যে আপত্তি করেছিলাম আদম যদি ভুল না করতেন আমরা জান্নাতে থাকতাম এই আপত্তির জবাব হলো আল্লাহ বলছেন দুনিয়াতে তৈরি করবেন তা আপনি থাকতেন কিভাবে জান্নাতে আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতে বানাবো আর আপনি বলছেন আমি জান্নাতে থাকতাম আদমে ভুল না করলে আমার কথা ঠিক হবে না আল্লাহর কথা ঠিক হবে তাহলে আমারটা ভুল এবার আমার একটা প্রশ্ন আসতেই পারে সেই প্রশ্নটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে দুনিয়াতেই বানাবেন দুনিয়াতেই পাঠাবেন তো আল্লাহ তাআলা বানানোর পরে আদমকে জান্নাতে পাঠালেন কেন সরাসরি দুনিয়াতে দিয়ে দিতেন সরাসরি দুনিয়াতে পাঠিয়ে দিতেন জান্নাত দিলেন সেখান থেকে আবার গাছের কাছে যেও না হুকুম করলেন সেটার পরে সেখানে তিনি পড়লেন গেলেন এরপরে তাকে তেলেস্পতি করে দুনিয়াতে পাঠালেন এত কাহিনী আল্লাহ তাআলা ঘটালেন কেন আল্লাহ বানাইয়া সরাসরি দুনিয়াতে পাঠিয়ে দিতেন কথাটা বুঝতেছেন না আপনারা প্রশ্নটা এখানে এই প্রশ্ন আসবে এই প্রশ্ন আসবে না যে আদম ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম নো এই প্রশ্ন নয় প্রশ্ন আসবে যে আল্লাহ বলতেছেন আমি বানাবো মানুষ দুনিয়াতে তো আল্লাহ দুনিয়াতে ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাতে পাঠাইয়া সেখান থেকে ঘুরাইয়া দুনিয়াতে আনলেন কেন এই প্রশ্নের জবাব বোঝার জন্য আপনাদেরকে একটা সহজ উদাহরণ বলবো মনে করেন বগুড়া অথবা উত্তরবঙ্গের কোনো একটা ছাত্র কোনো একটা ছেলে সে তাদের এলাকার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পাসপোর্ট বিষয় করে এয়ারপোর্ট হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উচ্চ লেভেলের শিক্ষা অর্জন করে দেশে এবার ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তার কাছে গেছে গাড়ি নিয়ে গিয়ে বলতেছে ভাই তুমি তো অনেক বড় লেখাপড়া করেছো বহু শিক্ষা অর্জন করেছো তুমি দুই বছর তোমার এলাকার বিদ্যালয়ে লেখাপড়া করাও শিক্ষকতা করাও এখানে যদি ভালো কিছু করতে পারো তবে আমরা তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানাবো এখানে তোমার টাইম হলো এক বছর এখানে টাইম থাকবা তুমি দুই বছর এখানে আমরা তোমাকে যাচাই করার জন্য রাখছি তুমি লেখাপড়া করেছো আমরা আমরা মানি তুমি উচ্চ লেভেলে শিক্ষা অর্জন করেছো এটা আমরা স্বীকার করি কিন্তু আমরা সরাসরি তোমাকে ইউনিভার্সিটির প্রফেসর বানাতে পারছি না কেন আমার তোমাদেরকে যাচাই করতে হবে বুঝতে হবে তোমাকে একটু বুঝে নিতে হবে সুতরাং তুমি দুই বছর তোমার এলাকার এলাকার স্কুলে বা কলেজে শিক্ষকতা করো এখানে যদি তুমি অন্যায় অবিচার না করো জুলুমবাজি না করো বা ছাত্রদের সাথে অথবা তোমার জীবনে কোনো কালিমালেপন না করো তবে আমরা তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানাবো আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বলেন যদি ওই ছেলেটা জীবনে একবারের জন্য ইউনিভার্সিটির আশপাশে না আসে বা চত্বরে না যায় বা কোনো একটা হলে না ঢুকে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কত বড় এলাকা কি পরিমাণ হল আছে কি পরিমাণ চৌহদ্দি আছে কি পরিমাণ ছাত্র সংখ্যা আছে কেমন ওস্তাদগণ আছেন কি পরিমাণ বাংলাদেশের কোন পর্যায়ে রাখে বিশ্ব পরিসরে ঢাকা ইউনিভার্সিটির স্তর কোন জায়গায় এই বিষয়টা যদি ওই ছেলেটা না জানে না বুঝে তাহলে কি সে ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার ওই পরিমাণ আগ্রহ তার অন্তরে তৈরি হবে সব জানার পরে যে পরিমাণ আগ্রহ তৈরি হবে আপনাদের কি মনে হয় জীবনে সে ঢাকা ইউনিভার্সিটি কি জানেও না সেটা দেখেও নেই তার স্তর কোন জায়গায় সেটাও জানে না ছাত্র সংখ্যা কত সেটাও জানে না সেই ইউনিভার্সিটির প্রফেসর হবে এরকম একটা ঘোষণা শোনার পরে তার কি অন্তরে ওই পরিমাণ আগ্রহ তৈরি হবে সব জানার পরে যে পরিমাণ তৈরি হবে হবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার পরে সর্বশেষ তার ঠিকানা দিবেন জান্নাতে তাকে ফলাফল দিবেন জান্নাত আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আমি মানুষ তৈরি করেছি এমন মানুষের জন্য এমন নেয়ামত তৈরি করেছি যা কোনো কর্ণ তার বর্ণনা শুনে নাই কোনো চোখ তার দৃশ্য দেখে নাই কোনো অন্তরে কল্পনায় আজ পর্যন্ত সে জান্নাতের কল্পনাও করতে পারে নাই আপনারা যখন পাসপোর্ট জমা দেই যখন উমরায় যাওয়ার জন্য বা হজে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেই সেখান থেকেই তখন থেকেই
অন্তরে অন্তরে এক ধরনের চিত্র অঙ্কন করি কেমন জানি মক্কা কেমন জানি মদিনা কেমন জানি মক্কা তাওয়াফ কেমন জানি হে হজরে আসওয়াদ কি জানি ভিড় হয় সেখানে কি জানি সুন্দর অবস্থান কেমন জানি সেই পাহাড় যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে এমন একটা চিত্র অন্তরে আপনারা অঙ্কন করেন কিনা আমার আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাত সম্পর্কে অন্তরে কল্পনার চিত্র অঙ্কন করতে পারবে না তোমার চোখ তার দৃশ্য জীবনে দেখে নাই তোমার কান পৃথিবীর কোন মুখ দ্বারা বর্ণনা করেছে এমন বর্ণনা শুনে নাই এমন উন্নত জান্নাত আমি তৈরি করে রেখেছি মুসলমান বুঝে গেল আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন কি জান্নাত এখন যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট তুমি বানাইয়া দুনিয়াতে পাঠাতেন আর যদি আল্লাহ বলতেন দেখো দুনিয়াতে চুরি করো না ডাকাতি করো না মাটপারি করো না হাইজ্যাক করো না খুন করো না লুণ্ঠন করো না আরেকজনের জমিন দখল করো না মদ খাইও না নারী নিয়ে আড্ডা দিও না নাজায়েজ কাজ করো না নাফরমানি করিও না তাহলে আমি তোমাকে জান্নাত দেব জান্নাত যেই জান্নাত জান্নাতুল লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা'ইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতুন লিশ-শারিবিন أنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم ওই জান্নাতের বর্ণনা যদি আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফের মধ্যে শুধু জান্নাতের বর্ণনার চিত্র বর্ণনা করতেন তদুপরিও তিনি না দেখার কারণে ওই পরিমাণ আগ্রহ তার অন্তরে তৈরি হতো না যদি দেখার পরে যা তৈরি হবে এজন্যই মহান রব্বুল আলামিন আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাবেন দুনিয়াতে পাঠাবেন দুনিয়াতে এটা শতসিদ্ধ কিন্তু দুনিয়ার জীবন শেষ হলে ঠিকানা হবে জান্নাতে যদি জান্নাত না দেখেন জান্নাতের প্রতি আগ্রহ তৈরি হবে না এজন্য মহান আল্লাহ প্রথমে জান্নাতে পাঠাইয়া বলেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা যেখানে পাও সেখানে খাও যেদিকে পারো সেদিকে চলো যা ইচ্ছা তা গ্রহণ করো মহান আল্লাহ জান্নাতকে দেখার আর জান্নাত উপলব্ধি করার জন্যই প্রথমে জান্নাতে প্রেরণ করেছে এরপরে আল্লাহ তাআলা জান্নাতে কোন একটা ওয়েতে ওনাকে ওখান থেকে বের করে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আল্লাহর ঘোষণা হলো আমি বানাবো দুনিয়াতে তাহলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এটা কি আল্লাহর ঘোষণা এবং আল্লাহর সিদ্ধান্তের বাস্তবায়ন নয় মাঝখানে মহান আল্লাহ জান্নাতে পাঠাইলেন কেন এই জন্য যে তুমি দুনিয়ার অল্প জীবন কতকাল জীবন দুনিয়ার মানুষের দুনিয়ার জীবন কতকাল আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেন কালা কাম লাবিসতা ফিল আরদি আদাদা সিনিন বছরের হিসাবে তুমি দুনিয়াতে কতদিন ছিলা কালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন ফাসআলিল আদিন আল্লাহ ওই সকল মানুষ তখন বলবে আল্লাহ দুনিয়াতে আমরা একদিন অথবা একদিনের একাংশ ছিলাম দুনিয়ার জীবন কতটুকু কতটুকু কালু লাবিসনা ইয়াওমান আমরা একদিন ছিলাম আও বাদা ইয়াওমিন বা একদিনের একাংশ ছিলাম ফাসআলিল আদিন হেরাবার লগে লগে তো আল্লাহ আপনার যদি বুঝে না ধরে যারা বছর গণনা করে এগুলো একটু জিজ্ঞাসা দেখেন ঠিক হয়ে আমরা একদিন ছিলাম আমার আল্লাহ বলেন এই অল্প সময় তুমি দুনিয়াতে থেকে চুরি ডাকাতি বা নাফরমানি না করলে তোমার ঠিকানা হবে জান্নাত ওই ছেলেটার মতো যেই ছেলেটাকে উত্তরবঙ্গের কলেজে রেখে আসছিলাম দুই বছর পরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানানো হবে সেখানে যদি তার অন্যায় অবিচার ধরা পড়ে এখান থেকে সে যেমন বঞ্চিত হবে ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে যদি কেউ অন্যায় অবিচারে ধরা পড়ে জান্নাত থেকেও সে বঞ্চিত হবে এবার একটা প্রশ্ন জাগে হুজুর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাত দেখছেন আমরা কি আর দেখছি কি বলেন আমরা দেখছি তাহলে আমাদের অন্তরে এরকম আগ্রহ তৈরি হতো কেন মুসলমান এই প্রশ্নের জবাব বুঝার জন্য আপনাকে একটা বর্তমান সামাজিক অবস্থা বুঝতে হবে আমাদের কোন ছেলে যদি বিদেশে থাকে সৌদি আরব বা অন্য কোন রাষ্ট্রে তো আমরা তাকে বারবার ফোন করি বাবা তুই দেশে আয় তোকে বিয়ে করাবো নানি বলে দাদি বলে ভাবি বলে চাচি বলে মা বলে বাবা বলে তোদেরকে তোকে বিয়ে করাবো ছেলে প্রতি উত্তরে তার আম্মাকে বলছে অথবা দাদিকে বলছে অথবা বড় বোনকে বলছে যে দেখো আম্মা আর আব্বা দুজনে পছন্দ করে একটা মেয়েকে যদি ঠিক করে তাদের সোসাইটি তাদের অবস্থা তাদের সব কিছু যদি ঠিক করে মা বাবা দুজনে পছন্দ করলে আমি ওদেরকে আমিও এটাকে পছন্দ করব বলেন তো এরকম মা বাবার সৎ সন্তান দুনিয়াতে আছে না নাই এ আল্লাহর বান্দাগণ যদি ওই ছেলে বিদেশে থাইকা তার মা বাবার পছন্দের উপর ভিত্তি করে নিজের জীবন সঙ্গী সংগ্রহ করে নিজের জীবনের পরিবার সাজাতে পারে তো আমরাও তো আমাদের আম্মা আব্বার সুসন্তান পরিচয় দিতে হলে সেই আম্মা আব্বার পছন্দের জান্নাতকে অকপটে পছন্দ করে নিতে হবে এজন্য আম্মা আব্বা দেখে আসছেন আমাদের আর দেখা লাগবে না তারা দুজন পছন্দ করে আসছেন আমাদের আর পছন্দ করার দরকার নাই তাদের পছন্দের উপর ভিত্তি করে কোরআন হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আমরাও আলহামদুলিল্লাহ জান্নাতকে পছন্দ করি জান্নাতে যেতে আগ্রহী কথা বলেন ঠিক কিনা ঠিক
الله أكبر كبيرة এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে মহান আল্লাহ মানুষ তৈরি করবেন কোথায় জমিনে জমিনে পৃথিবীতে তাহলে এখন একটা নতুন কিছু আমরা শুনি নতুন কিছু কথা শুনতে পাই সেটা হলো চাঁদের দেশে মানুষ ঘর করতেছে মঙ্গল গ্রহে মানুষ ঘরবাড়ি করবে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে এগুলো অযৌক্তিক এগুলো এগুলো অহেতুক কথা এগুলো বৈজ্ঞানিকদের কিছু কিছু তেলেস্মতি কাহিনী এগুলো আমাদেরকে শোনায় এগুলো বিশ্বাস করলে ঈমান বাড়বে না এগুলোকে অস্বীকার করলে ঈমান চলেও যাবে না ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন لأولي الألباب نشجي مهان الله بلين أسمان الزمين سشتر مده دبارتر پريورتن پريورتن مده جرا اپدش گرهن کرن تدر جنن اغنی تو اپدش لکنوات যদি আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করে আমাদের ঈমান বৃদ্ধি পায় এমন কোন রেজাল্ট বের করে আনে ফলাফল বের করে আনে তাহলে আমরা দুনিয়ার বৈজ্ঞানিকদের সেই রেজাল্টকে সেই ফলাফলকে অবশ্যই সাধুবাদ জানাই এবং সেটাকে বিশ্বাস করি আর যদি তাদের এমন কোন গবেষণা এমন কোন ফলাফল যেই ফলাফলের দরুন আমাদের ঈমান চলে যায় আমাদের আকীদা নষ্ট হয় সেই জাতীয় বিজ্ঞানকে সেই জাতীয় সায়েন্সকে বিশ্বাস করা যাবে না মুসলমান বিশ্বাস করা যাবে না আমি উদাহরণ দিয়ে বুঝবো বুঝাবো ইনশাআল্লাহ এই পৃথিবী ছাড়া অন্য কোথাও মানুষ বসবাস করবে না করতে পারবে না যেমন পড়েছি আমরা লিখেছে পৃথিবী থেকে 4 কোটি 42 লক্ষ মাইল দূরে মঙ্গল গ্রহ একটা ফিনিক্স পাঠিয়েছে ফিনিক্স 1999 সালে ফিনিক্স মঙ্গল গ্রহে গিয়ে হারিয়ে গেছে আমার প্রশ্ন থাকে ইস্তেমার মাঠে অগণিত মানুষ হজের সময়ে আরাফার ময়দানে বহু মানুষ এর মধ্যে এক দুজন হারিয়ে যায় কিন্তু যেই মাঠে আসেই একটা সে আবার হারায় কিভাবে যেখানে আপনি ফিনিক্স পাঠালেন ওই একটা এটা হারিয়ে গেল বৈজ্ঞানিকদের হাত থেকে এটা কিভাবে হলো তার অর্থ হলো তাদের কবজার বাহিরে চলে গেছে সমস্ত কবজার একমাত্র মালিক হলেন কে আল্লাহ আল্লাহ স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে বড় ডিসপ্লেতে তারা কিছু দৃশ্য দেখে আর সেগুলো তুলে আমাদেরকে পাঠায় আর আমরা সেটাকে বিশ্বাস করতে চাই মুসলমান বলেন তো ঢাকা থেকে চট্টগ্রাম যদি একটা ছেলে আর মেয়ে বা একটা নারী আর পুরুষ দুজনে একত্রে সফর করে ঢাকার পূর্ণ জ্যাম অতিক্রান্ত হয়ে এরপরে মেঘনা আর দাউদকান্দির জ্যাম পার হয়ে চট্টগ্রাম পর্যন্ত গেল যাওয়ার পরে ওই মহিলাটা যে মহিলাটা ওখান থেকে সফর করলো তিনি কি আগের মতো সেই 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 রকম উদ্যমী উদ্যোগী আছেন না কিছুটা দুর্বল হয়েছেন পথিমধ্যে কি বমি হয়েছে সমস্যা হয়েছে যদি এখান থেকে মাত্র 200 থেকে 250 কিলোমিটার পথ সফর করলে একটা মহিলার এমন অবস্থা হয় তো 4 কোটি 42 লক্ষ মাইল দূরের মঙ্গল গ্রহে সেই মহিলাটাকে পাঠালে সে কি অবস্থাটা হবে যদি কোনো মহিলাকে আর পুরুষকে একত্রে না পাঠান তো সেখানে মানুষ বসবাস করবেই বা কিভাবে মানুষের জন্মই সামনে অগ্রসর হবে কিভাবে এগুলো আমাদেরকে অহেতুক কথা শোনায় কিছুদিন আগে একবার দেখলাম যে সেখানে ফিনিক্স পাঠিয়ে ইদানিং যে মেশিনটা পাঠিয়েছে সেটার নাম হলো রোবার রোবার এই যন্ত্রটা ওখানে পাঠিয়েছে এরকম রোবটিং হাত আছে এই হাতগুলো দিয়ে সে মাটি খুঁড়েছে সেখান গভীর থেকে একটুখানি মাটি উঠিয়েছে আমেরিকার নাসা এই আমেরিকার নাসা বিজ্ঞান এরা এটাকে দেখতে পাচ্ছে স্যাটেলাইট কেবল নেটওয়ার্কের মাধ্যমে এই ডিসপ্লের মধ্যে তারা দেখতে পেয়েছে কি একটা গ্লাসের উপরে তারা ওই রোবার মাটি উঠিয়ে সেখানে রেখেছে সেখান থেকে হালকা একটু ধোঁয়ার মতো অপস উঠেছে আর তারা তালি দিয়ে সেটাকে খুব আনন্দ চিত্তে মিষ্টি বিতরণ করেছে কেন কেন মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে আদৌ কখনো মানুষ ছিল বা সামনে কখনো মানুষ বসবাস করতে পারবে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আমার আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর জীবন দিয়েছি পানি থেকে এই বিল্ডিংটা তৈরি করেছেন বলেন পানির স্পর্শ ছাড়া পানির ব্যবহার ছাড়া টাইলস ফিটিং করা যায় নাই টাইলস বানানো যায় নাই এটা ঢালাই দেওয়া যায় নাই প্রত্যেকটা বস্তুর অস্তিত্ব নির্ধারণ করতে হলে অবশ্যই সেখানে পানির ব্যবহার করতে হবে পানির যদি স্পর্শ দুনিয়া থেকে চলে যায় তো দুনিয়ার কোনো ক্ষেত খামার ফসল মানুষ কিছুই আর থাকবে না কুল্লা শাইইন হাই আমি আল্লাহ সমস্ত বস্তুর জীবন দিয়েছি পানি থেকে সেখানে আপনি পানির একটুখানি আবসা পেয়েছেন আর সেখানে মানুষ বসবাস করতে পারবে বা কোনো সময় করবে এরকম চিন্তা আমাদেরকে শুনাচ্ছেন আরে আল্লাহর বান্দা 1500 বছর আগে আয়াত নাজিল করে এই কথাটাই আমার আল্লাহ বলে দিয়েছেন
এটা নতুন করে আমাদেরকে শোনাতে হবে না ও মুসলমান আল্লাহর বান্দাগণ সুতরাং আমি আপনাদেরকে কম্পিউটারের একটা সুন্দর উদাহরণ দিলেই আপনারা বুঝবেন মূলত ব্যবহারের যোগ্য হলো এই জমিন এই পৃথিবী এখন আমরা জানি গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা অগণিত তৈরি করে রেখেছেন চতুর্দিকে সেটা আমরা জানি আমরা পড়েছি আমরা হাদিস কোরআন থেকেও পাই তাহলে এই গ্রহ উপগ্রহগুলো আল্লাহ তাআলা কেন তৈরি করেছেন কেন তৈরি করেছেন কেন তৈরি করেছেন কম্পিউটারে একটা ডিসপ্লে কি বলে একটা হার্ড ডিস্ক ফিটিং করলেন মাদারবোর্ড তৈরি করলেন সবকিছু মিলিয়ে একটা পিসি বানালেন একটা একটা কি বলে মনিটর আছে সব ব্যবস্থাপনা তৈরি হলো এবার আপনি অডিওটা চালু করবেন ভিডিও চালু করবেন অথবা আপনি ওয়ার্ডে কিছু লিখবেন বলেন তো কম্পিউটারে এইভাবে অডিও ভিডিও বা ওয়ার্ডে কোনো কিছু লেখা সম্ভব কখনোই সম্ভব নয় আপনার কম্পিউটারের বস্তুগুলো সামগ্রীগুলোকে একত্রিত করে এগুলো দিয়ে কখনোই কম্পিউটার ব্যবহার করা সম্ভব নয় আপনাকে 1000 এমবি তথা 1 জিবির একটা ভিডিও ওপেন করতে হলে অবশ্যই সেটা সাপোর্ট করে এমন একটা মাত্র 50 থেকে 100 এমবির একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সেই সফটওয়্যার ইনস্টল করলেই আপনার সেখানকার ভিডিওটা স্পষ্ট হবে আপনি যদি ওয়ার্ডের সফটওয়্যার না ইনস্টল করেন সেখান থেকে ওয়ার্ডের লেখা সম্ভব হবে না আপনি যদি অডিও একটা সফটওয়্যার ইনস্টল না করেন তাহলে আপনার ওই অডিও প্রোগ্রামগুলো স্পষ্ট হবে না বুঝা গেল আমার মূল উদ্দেশ্য হলো ভিডিওটা মূল উদ্দেশ্য হলো অডিওটা মূল উদ্দেশ্য হলো আমার লেখনি কিন্তু এটাকে ওপেন করার জন্য যেরকম আলাদা সফটওয়্যারের দরকার ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো মূল আর ওই সমস্ত উপগ্রহ গ্রহ উপগ্রহগুলো এই দুনিয়ার অস্তিত্ব বাঁচানোর জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন সেগুলো এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ বানিয়েছেন সেগুলো আমাদের উদ্দেশ্য নয় সেগুলো এগুলোর মধ্যে গবেষণা করে যদি আমাদের আকীদা বৃদ্ধি পায় ঈমান বৃদ্ধি পায় এগুলো থেকে যদি আমরা উপদেশ বের করতে পারি তাহলে অবশ্যই এগুলো আমাদের জন্য উপকারী হবে আর যদি সেখান থেকে আমাদের ঈমান যায় যদি আমাদের ঈমান যায় কয় কিভাবে ঈমান যায় আমাদেরকে একটু বুঝাবেন এক নাম্বার উদাহরণ কেউ কেউ বলে মানুষের আদি ছিল বানর হনুমান বলেন মানুষের আদি ছিল বানর মানুষের আদি ছিল হনুমান যারা এই আকীদা পোষণ করে তাদের কাছে বানর আর হনুমানের মতো সভ্যতা বলতে কিছু নাই তারা উলঙ্গ রাস্তায় চলে আর যাদের আকীদা বিশ্বাস হলো মানুষের পূর্ব ছিল মানুষ তাদের কাছে সভ্যতা আছে এজন্যই ইসলামওয়ালাদের কাছে সভ্যতা আছে ইসলাম নাই যাদের তাদের কাছে কোনো সভ্যতা নাই এটা আকীদার ব্যাপার যে দেশে ইসলাম নাই সেই দেশের মানুষের মধ্যে সভ্যতা নাই বিবাহ শাদীর প্রয়োজন হয় না সেখানে মানুষ ওপেন চলে কেন বানররা ওপেন চলতো আমার পূর্বপুরুষ ওপেন চলে হনুমান উল্টা পাল্টা করে এই জন্য এই মানুষগুলো উল্টা পাল্টা করে আমাদের আকীদা হলো আমাদের পূর্ব আমাদের আদি আমাদের শুরু মানুষ দ্বারা আমরা মানুষ থেকে মানুষের মাধ্যমে এখানে এসেছি সুতরাং আমাদের মধ্যে বিবাহ শাদীর ব্যবস্থাপনার প্রয়োজন আছে ওপেন রাস্তাঘাটে উলঙ্গ হওয়া যায় না আমাদের মধ্যে সভ্যতা আছে আমাদের মধ্যে একটা একটা নিয়মতান্ত্রিকতা আছে এই জন্যই এক নাম্বার আকীদা হলো আমাদের আমরা মানুষের ধারাবাহিকতায় মানুষের ঘর থেকে জন্ম নিয়েছি কোনো জন্তু জানোয়ার আমাদের পূর্ব বা আদি ছিল না দুই নাম্বার আকীদা বুঝবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীর বুকে এত শ্রেষ্ঠ এত উচ্চ এত ব্যক্ত কোনো বৈজ্ঞানিক দুনিয়াতে আর আসেন নাই আমাদের নবীজির মতো সেরা বৈজ্ঞানিক দুনিয়াতে কি আর আসছেন আল্লাহর ইজ্জতের কসম করে বলতে পারি আমাদের নবীজির একটা মাত্র বাণীর গভীর থেকে গভীর শিক্ষা বের করে আনার জন্য পৃথিবীর সমস্ত মানুষ একেবারে পাগল হয়ে যাবে তবুও নবীজির এক বাণীর সম্পূর্ণ ইলম বের করে আনতে পারবে না উতিতু জামিউল কালিম জামিউল কালিম আমার নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জামিউল কালিম বানিয়েছেন যাহা হোক আমাদের নবীজি হলেন সেরা বৈজ্ঞানিক কেমন উদাহরণ দিই আপনাদের দেশে বা দুনিয়াতে বর্তমানে যে নাসা ইসা এটা সেটা যারা আছে এরা কিন্তু মঙ্গল গ্রহ চাঁদ বা এই সমস্তগুলো যে আবিষ্কার করতেছেন এই আবিষ্কারের পিছনে তারা নিজের সশরীরে খুব কম গেছেন যন্ত্রের বা যান্ত্রিক ব্যবস্থাপনা দিয়ে ডিসপ্লে দিয়ে ছবি উঠিয়ে আমি এখানে উদাহরণ দিলে বুঝবেন এরা কিভাবে কি করতেছে আমি যখন সর্বপ্রথম ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করার জন্য যাই তো রাত্রে 9:00 7:00 বাজে আমি হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠছি পরের দিন 9:00 রাত 9:00 দিল্লি স্টেশনে নেমেছি মানে 25 থেকে 25.5 ঘন্টা ট্রেনে ছিলাম দিল্লি স্টেশনে নেমেছি রাত্রে 9:00 প্ল্যাটফর্ম থেকে বাইরে একটা রিক্সাওয়ালারে বলতেছে ভাই নিজামুদ্দিন কেসে জানা হয় কারণ আমাদের এতক্ষণ রাত্রে আমি যাবো কোথায় দিল্লিতে নিজামুদ্দিন আছে আমরা স্বাভাবিকতা সেখানে মুসলমানদের আখড়া ওখানে যাই কোথাও অবস্থান নেবো রাত্রি পরের দিন দেওবন্দে যাবো ভাই নিজামুদ্দিন কেসে জানা হয় তো রিক্সাওয়ালা আমাকে বলতেছে যে চড় যাও আমি বললাম তো যাও এত মানে রিক্সা করে আমার নিয়ে যাবে মে কে সাম যাও কে
یہ رکشہ والے نے میرے کو نظام الدین پہنچا دیں گے میں چڑھ گیا ہوں کتنے کرایہ کتنے ہیں کہہ رہے 30 روپیہ دینا 20 روپیہ دے دوں گا بھائی بہت دور سے آیا ٹھیک ہے تو رکشہ میں چڑھ گیا میں چلتے 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 ادھر سے گھما کے کچھ دیر سامنے لے کے میرے کو اتار دیا اور کہہ رہے کہ یہاں سے بس پہ چڑھ جاؤ اور نظام الدین چلے جاؤ یہاں سے بس پہ چڑھ جاؤ اور نظام الدین چلے جاؤ ٹھیک ہے بس پہ چڑھ گیا نظام الدین چلے گیا تو بعد میں ایک دن وہاں آ کے میں نے دیکھا ہوں کہ جہاں سے میں رکشہ میں چڑھا ہوں اور جہاں میرے کو وہ اتر دیا یہ 200 گز سے زیادہ نہیں ہوگا جہاں تک آما کے شے رکشہ اٹھیے چھے اور جہاں آما کے نام یہ دیئے چھے دوسروں کو ذر بیشی ہو بینا کہ دشے کوشل میں کی کرو چھے آما کے تولے ہو دیکھتے کہ گھوریے انہیں ایک گولین مطا ہے نام یہ دیئے بول چھے ایک ہاں تک باسے اٹھے نہیں رہا وہ دن چلے جاؤ تو بیشتہ گیا آما تک نہیں আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে গলিতে সে ঢুকেছে যদি জমাতায় নি তো আমার কি করতাম কিছুই করার ছিল না আমি একেবারে নতুন এসেছি ও মুসলমান আল্লাহর বান্দাগণ আমার ঠিক মনে হয় পৃথিবীর বুকে একটা জঙ্গল আছে আপনারা জানেন অনেকেই আবার অনেকে জানেন না ব্রাজিলের নাম শুনেছেন জানেন ব্রাজিল খুব পরিচিত ব্রাজিলে একটা নদী আছে নদীর নাম আমাজন নদী নদীর কিনারা একটা জঙ্গল আছে জঙ্গলের নাম আমাজন জঙ্গল পৃথিবীকে 100 ভাগে বিভক্ত করে 20 ভাগ জায়গা এখনো আমাজন জঙ্গলে পড়ে আছে যেই জঙ্গলে আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষের পা পড়ে নাই অবশ্যই বুঝতে পেরেছেন আমাজন জঙ্গল এত বিশাল এত ঘোর এত অন্ধকারাচ্ছন্ন যেখানে আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষের পা পড়ে নাই পৃথিবীর 20 ভাগের পৃথিবীর 100 ভাগের 20 ভাগ জায়গা সেখানে পড়ে আছে সেই জঙ্গলের মাঝখানে কোনো জায়গা পরিষ্কার করে তারা সেখানে সুন্দর কোনো চিত্র তুলে আমাদেরকে যদি এসে বলে এটা হলো মঙ্গল গ্রহ এটা হলো চাঁদের দেশ ওই রিকশাওয়ালার মতো ঘুইরা হ্যাঁ নামাইয়া যদি মঙ্গল গ্রহ বানায় দেয় আমরা কি করব আমাদের আকীদার মধ্যে নতুন কিছু সংশোধনের দরকার নাই সেখানে এরকম ঘটনা ঘটানো সম্ভব এরকম ঘটনা ঘটানো সম্ভব আল্লাহু আকবার কবিরা এখন তো কম্পিউটারে যারা এডিটিং এর কাজ জানেন ভিডিও এডিটিং অডিও এডিটিং এর এমন সিস্টেম আছে যে আপনার মূলটা রাইখা বাকি সব ফেলে দিয়ে একেবারে আকাশের নতুন কোন চিত্র তুলে দিয়ে আপনাকে আকাশে দাঁড় করিয়ে দিতে পারবে সেই সিস্টেমগুলো এখন নতুন করে তৈরি করা যায় সুতরাং আমাদেরকে ভিডিও দেখাইয়া অডিও দেখিয়ে আমাদের আকীদার উপর আক্রমণ করার কোনো দরকার নেই যে জিনিসটা আমি মূলত বলতে চাইছিলাম মুসলমান আল্লাহর বান্দাগণ আমাদের নবীজির মতো শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে বা ভবিষ্যতে আসছে আসবে আপনাদের কি মনে হয় কেমন তোমাদের বৈজ্ঞানিকরা বিজ্ঞানকে যন্ত্রের মাধ্যমে পৌঁছায় আর আমাদের বৈজ্ঞানিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় তোমরা চাঁদের দেশে গিয়ে গিয়েছো সর্বোচ্চ তোমাদের দাবি আর আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস আমাদের নবীজি স্বশরীরে 1-2 আসমান নয় শুধু নিচু আসমান নয় 7টা 8টা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সাইর করে আল্লাহর আরশ পর্যন্ত সফর করে আসছেন এক রাত্রিতে এর চেয়ে বড় বৈজ্ঞানিক আর কার নাম শুনতে পারবা এবার আসেন তো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনি সেরা ফেরেশতাদের একজন মহান আল্লাহ তাআলার গোপন রহস্যগুলো যিনি আদান প্রদান করেন নবীগণের কাছে সেই ফেরেশতার নাম কি জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার আসেন হাদিসে জিব্রাইল একটু প্রবেশ করেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন নবীজির আশপাশে চতুর্দিক ঘুরে বসে আছি এমন সময় নবীজির কাছে একটা লোক আসছেন লোকটাকে দেখতে একেবারে অপরিচিত আমরা কেউ চিনি না তাকে কিন্তু তার চুলগুলো কুচকুচে কালো পোশাকটা ধবধবে সাদা পোশাকের স্টাইলে চুলের স্টাইলে তার চেহারা সুরতের পরিচ্ছন্নতার স্টাইলে মনে হয় সে অনেক নিকটতম কোথাও থেকে আসছে আবার আমরা কেউ চিনি না এই জন্য মনে হয় সে বহুত দূর থেকে সফর করে আসছে না চেনার কারণে দূরবর্তী লোক মনে হয় কিন্তু বেশভূষার কারণে নিকটতম ব্যক্তি মনে হয় নবীজির কাছে আসলেন একেবারে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবীজির রানের উপরে 2 হাত রেখে অথবা নিজের রানের উপরে 2 হাত রেখে একেবারে একাগ্র চিত্তে নবীজির সামনে এসে 5টা প্রশ্ন করেছেন কয়টা প্রশ্ন
পাঁচটা প্রশ্ন করেছেন এক নাম্বার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ঈমান কি জিনিস দুই নাম্বার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ইসলাম কি জিনিস তিন নাম্বার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান ইহসান কি জিনিস চার নম্বরে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতাসসাআ কিয়ামত কবে হবে চার নম্বর প্রশ্নটা কি ছিল জোরে বলেন চার নম্বর প্রশ্নটা কি ছিল জিজ্ঞেস করতেছে কাকে জিজ্ঞেস করতেছেন কে সেরা সাহাব ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম যিনি আল্লাহর সমস্ত গোপন রহস্যগুলোকে নবীগণের কাছে এনে পৌঁছান সমস্ত বিধিবিধানগুলোকে নবীজির কাছে নবীগণের কাছে এনে পৌঁছান তিনি প্রশ্ন করছেন সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে প্রিয় বন্ধু যিনি এক রাত্রিতে সশরীরে আল্লাহর আরশ পর্যন্ত সফর করেন এত উঁচু লেভেলের বৈজ্ঞানিক তাকে জিজ্ঞেস করতেছেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আমাদের নবীজি কি জবাব দিয়েছেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল আমিও কানা ভাইও চোখে দেয় না নবীজি কি জবাব দিয়েছেন আমিও কানা ভাইও চোখে দেখে না মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল যিনি প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে এই ব্যাপারে বেশি জানেন না উত্তরটা কি দিয়েছেন যে প্রশ্নকারী এই ব্যাপারটাই যদ্দূর জানেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তার চেয়ে বেশি জানেন না এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন ওয়ামা আমারাতুহা ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামত কবে হয় না জানেন তো কিয়ামতের কিছু আলামত বলেন আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটা কি বলেছেন বা বলতে পেরেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কি কিয়ামত কবে হবে এটা জেনেছেন বা জানতে পেরেছেন কোরআনে কারীমে স্পষ্ট আয়াত আছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ কিয়ামতের একমাত্র ইলম কার কাছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ কিয়ামতের একমাত্র ইলম হলো আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কিয়ামত সম্পর্কে আর কেউ জানে না কেউ জানে না কেউ জানে না ইভেন নবীজিও জানেন না এমন কি হযরত জিবরিল আলাইহিস সালামও জানে না ও মুসলমান এবার আপনাদেরকে জিজ্ঞেস করি এই পৃথিবীর বৈজ্ঞানিকরা একটা আকীদার একটা বিষয় সাপোর্ট করার জন্য একটা বিষয়কে বাস্তবায়ন করার জন্য সেই বিষয়টাকে বাস্তবায়নের জন্য 2001 সালের মে মাসের 5 তারিখে পৃথিবীতে কিয়ামত হবে এমন একটা ঘোষণা দিয়েছিল কথা বলেন দিয়েছিল তাহলে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন নবীজি কে কিয়ামত কবে হবে নবীজি কয় আমিও জানি না তুমিও জানো না ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ এবার আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীর বৈজ্ঞানিকরা 2001 সালের মে মাসের 5 তারিখে কিয়ামত হবে এই ঐলান কিভাবে করলো কোত্থেকে করলো কই কিয়ামতটা হলো কেন হলো না কেন হলো ঢাকা শহরের অলিতে গলিতে মানুষ বাগে বাড়ি ঘরে পালিয়ে গেছে গাড়ি ঘোড়া নিয়ে গ্রামগঞ্জে চলে গেছে বহু ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করেছে বহু বাবারা তার সন্তানকে বিয়ে করিয়ে দিয়েছে বহু মানুষরা তার কর্মকে সমাপ্ত করেছে বহু লোকেরা তার ব্যাংকের টাকাগুলো উঠিয়ে সব আপন আপন জায়গায় কর্মসভা সমাধান করেছে কেন এই জন্যই যে মানুষ বুঝতে পেরেছে মানুষ এটাই আকীদা পোষণ করেছে যে কিয়ামত হয়ে যাবে আল্লাহর কসম আমি তখন বলে টঙ্গিতে এক মাদ্রাসায় লেখাপড়া করি আসরের পরে এক মহিলা তার সন্তান ছেলে ছোট ছেলে নুরানিতে পড়ে সে মহিলা আমার কাছে এসে বলতেছে হুজুর আমার ছেলেটার একটু ছুটি লইয়া দেন আমি জি গেলাম কেন কালকা তো কিয়ামত হইব আমরা মাইফুতে একত্রে মরুন ও মুসলমান মিম্বরে বসে বলছি সেই মহিলা স্পষ্ট আয়েশা বলতেছে আমার ছেলেকে একটু ছুটি নিয়ে দেন কেন ছুটি নিয়ে দেব কালকে তো কিয়ামত হইব আমরা মাইফুতে একত্রে মরুম বলেন তো কিয়ামত হয়ে যাবে মৃত্যু তাদের হয়ে যাবে এমন আকীদা তারা পোষণ করেছিল কিনা যদি তা না করতো তো ঢাকা শহরের মানুষজন কেন বাড়িতে গিয়েছিলেন কেন ছেলেকে বিয়ে করিয়েছিলেন কেন ঋণগ্রস্ত মানুষ ঋণটা পরিশোধ করেছিলেন কে আপনাকে খবর দিয়েছিল ওদিন কিয়ামত হবে কে দিয়েছিল খবর কোরআন দিয়েছে না হাদিস দিয়েছে খোদার ইজ্জতের কসম যে সব বৈজ্ঞানিকরা বিজ্ঞান আবিষ্কার করে এই জাতীয় নাজায়েজ এবং আকীদা বিধ্বংসী কোন 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 হুকুম আবিষ্কার করে আল্লাহর ইজ্জতের কসম সেগুলোকে আমরা মানি না বিশ্বাস করি না
সেগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো দ্বারা আমাদের ঈমান বাড়বেও না কমবেও না। এটা কোত্থেকে আসছে? এটা আসছে আমরা হেদায়েতুল হিকমতে পড়েছি, মাইবুজি কিতাবের মধ্যে পড়েছি, আমরা সায়েন্সের কিতাবে পড়েছি। অনেকে আমাদেরকে আপত্তি করে, হুজুররা সায়েন্স জানে না। আরে মুসলমান, আপনাদের সায়েন্স যেখানে শেষ হুজুর গো সায়েন্স এখানে শুরু। আপনারা বলেন তো পৃথিবীতে যতক্ষণ দেখা যায় আপনারা ততক্ষণ সায়েন্স নিয়ে গবেষণা করেন। ইদা শামসু কুবিরাত, সূর্য আলো শূন্য হলে কি হবে বলতে পারবেন? চন্দ্র যখন খসে পড়ে যাবে কি হবে বলতে পারবেন? ইদাল জিবাল ইনকাদারত, যখন পৃথিবী কি বলে পাথর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে তারপরে কি হবে? কোন বৈজ্ঞানিক পারবে বলতে? পৃথিবীর শেষ ধ্বংস হয়ে যাওয়ার পরে কি হবে কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না। এই জন্য এরা পৃথিবী ধ্বংসের পরে নতুন করে পৃথিবীর জন্ম হবে বা হাশরের ময়দান কায়েম হবে এটাকেও তারা বিশ্বাস করে না। 2008 সালে আমার মনে আছে এই নব থিয়েটারে গিয়েছিলাম, নব থিয়েটারে যে শুটিংগুলো দেখায়, শুটিংয়ের মধ্যে সবকিছু দেখেছি, একটা শুটিং দেখাইছে তারা রাতের অন্ধকার বানিয়েছে, পুরো হলটাকে অন্ধকার, দুনিয়া থেকে আকাশ যত দূর এত দূর একটা দূরত্ব তৈরি করেছে, ছোট ছোট এরকম গ্রহ উপগ্রহগুলো বানিয়েছে, তারকা দিয়ে পুরো হলকে একেবারে সাদা সাদা করে দিয়েছে। আমরা অন্ধকার রাত্রিতে আকাশপানে তাকিয়ে তারকা দেখতে পাচ্ছিলাম, হঠাৎ করে একদিক থেকে একটা গ্রহ ছুটে গেছে, ভিন্ন দিক থেকে আরেকটা, দুটা একত্রে ভীষণ আওয়াজ দিয়ে ধ্বংস হয়েছে। এমন আওয়াজ বাচ্চা থাকলে কান্না শুরু করবে। মুসলমান, তাদের আকীদা হলো পৃথিবী তার কক্ষপথে ঘুরতে থাকে, পিছন থেকে আরেকটা গ্রহ তার কক্ষপথে ঘুরতে থাকে, সামনে থেকে আরেকটা গ্রহ তার কক্ষপথে ঘুরতে থাকে। ও আল্লাহর বান্দাগণ, পৃথিবী যখন তার গতি স্লথ হয়ে যাবে তখন পিছনের গ্রহ তাকে ধাক্কা মারবে, আর পৃথিবী এত প্রচন্ড ভাবে ধাক্কা খেয়ে সামনের গ্রহের সাথে আরেক ধাক্কা খাবে, দুই গ্রহের ধাক্কার চাপে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না না মুসলমান, এটা বৈজ্ঞানিকদের একটা বিশ্বাস আমাদের যে উপহার দিচ্ছে। আমাদের কোরআন বলছে নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াত, যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে তখনই পৃথিবী ধ্বংস হবে, কোন গ্রহ উপগ্রহের ধাক্কায় পৃথিবী ধ্বংস হবে না, আল্লাহর হুকুমেই পৃথিবী ধ্বংস হবে। আমাদেরকে পৃথিবী ঘুরে চন্দ্র সূর্য ঘুরে না, এই যে কথাগুলো এগুলোর থেকে মূলত আবিষ্কার করেছে কিয়ামত বলতে কোনো কথা নাই, এগুলোর সর্বশেষ রেজাল্ট আর ফলাফল হলো কিয়ামত বলতে কোনো কথা নাই। কারণ এমনি এমনি যেটা ধ্বংস হয় সেটা এমনি এমনি আবার আবিষ্কার হয় না, অন্যের হুকুমে যা ধ্বংস হয় সেটা আবার অন্যের হুকুমে আবিষ্কার হয়। এ মুসলমান আল্লাহর বান্দাগণ, থানবী রহমতুল্লাহ এর কাছে একজন এসে বলে, হুজুর পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। হুজুর জিজ্ঞেস করে, এই প্রশ্ন তোর কাছে গিয়ে লিগা কয়না? বৈজ্ঞানিকরা কয় পৃথিবী ঘুরে সূর্য বয়ে থাকে, আমি দেখছি নব থিয়েটারে। নব থিয়েটার আপনারা এখন আছে কিনা জানি না, 2008 সালে আমি একবার আরেকজনের সাথে গেছিলাম, এই পৃথিবীটা এখানে সে ঘুরতে থাকে, সূর্যটা ওখানে স্থিরভাবে বসে আছে, একটা দূরত্ব বজায় রেখে তারা দুটো প্রতিকৃতি বানিয়েছে, পৃথিবীটা ঘুরতেছে আর সূর্যটা আপন জায়গায় বসে আছে। অথচ কোরআনে কারীমে স্পষ্ট সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়াশামসু তাজরি। আলেম ওলামা যারা আছেন বা আরবি সাহিত্য সম্পর্কে যারা জানেন, আরবি অভিধান সম্পর্কে যারা জানেন, জারিউন তাজরি যারা ইয়াজরি জারিউন, এই জারিউন শব্দটা ইস্তেমাল হয়, ব্যবহার হয় হাই স্পিরিটে, চোখের পলকে যেটা দৌড়ে, এমন শব্দ ব্যবহার করার জন্য জারিউন বলা হয়। চোখের পলকে চলতে থাকে যেটা, সেটার স্পিরিট বর্ণনার জন্য জারিউন ব্যবহার হয়। আল্লাহ বলেন ওয়াশামসু তাজরি, মানুষের চোখের জ্যোতির চেয়ে স্পিরিটে সূর্য দৌড়তেছে। এখন কোরআন বলতেছে সূর্য দৌড়ে, আর এরা করে সূর্যকে চুপচাপ বসায় রেখে পৃথিবীর দৌড়ায়। তো এরকম আবিষ্কার করে করে আমাদের আকীদাকে নষ্ট করার কোনো দরকার নাই। যাহা হোক, আমি স্পষ্ট বলতেছিলাম এই কথা, থানবী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করার পরে উনি জিজ্ঞেস করে, ঘটনা কি তোমার মনে এই প্রশ্ন আসলো কে? কোনা বৈজ্ঞানিকরা বলছে, তোর অসুবিধে কি? পৃথিবী ঘুরতে লাগলে তুই পড়ে যাস নি, পৃথিবী ঘুরতে লাগলে তুই যদি কাটতে আছিস তুই পড়ে যেতি, তাইলে না অসুবিধা ছিল, তোর চিন্তা করার দরকার ছিল? পৃথিবী পৃথিবীর মতো ঘুরতে থাও, তুই তোর মতো ফাজক তো নামাজ আর আল্লাহ বিল্লাহ কর, যার যার কর্ম তার তার অঙ্গনে শেষে আঞ্জাম দাও, ওই সমস্ত আকীদা বিধ্বংসী কথা দরকার নেই। আমি সর্বসাকুল্যে কথাটা এই জন্য বলেছিলাম মুসলমান, আমার আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদ, আমি দুনিয়াতেই মানুষ তৈরি করব, অন্য কোথাও নয়, দুনিয়াতেই মানুষ তৈরি করবেন আল্লাহ তাআলা, অন্য কোথাও নয়। এই যে দুনিয়াতে আল্লাহ পাঠালেন, দুনিয়াতে আল্লাহ বানালেন, এই দুনিয়াটায় পাঠানোর পরে বানানোর পরে আল্লাহ কি কোনো দায়িত্ব দেন নাই? কথা বলেন, কোনো জিম্মাদারি দেন নাই? কোনো জিম্মাদারি দিছেন না দেন নাই আল্লাহ তাআলা? এরপরে জিম্মাদারির কথাটাও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। জিম্মাদারিটা কি, জিম্মাদারির পদ্ধতি কি,
আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আমাদের দায়িত্ব কি, আমাদের দুনিয়াতে আসার পরে দায়িত্বটা কি, এই বিষয়ে কথা বলবো। এই কথাগুলো সম্পূর্ণ হলে, বাকি যদি থাকে সময় যদি থাকে, তাহলে আমাদের দায়িত্বের পদ্ধতি কি হবে সেটাও আমরা ইনশাআল্লাহ আলোচনায় আনবো। এর ধারাবাহিকতায় আমাদের যে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্বটা আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য তার শর্ত কি কি, মানে ইবাদত কবুল হওয়ার শর্ত কি, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকবো। আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর রাস্তায় সময়কে একটু কাজে লাগিয়ে আমরা জুমার দিন একটু আগে আগে চলে আসবো। তাহলে শুরু থেকে কথাগুলো পূর্ণ আলোচনা শুনতে পেলে আগের সপ্তাহের পরের সপ্তাহের কথাগুলোর সাথে মিল যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ কথা বুঝতেও পারবো এবং কিছু আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বিশ্বাস, সহি আকীদা এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সহি সুস্থ আকীদা অন্তরে পোষণ করার তৌফিক দান করুন।